হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু কোনো রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি আসিনি। আজকে আমার বাড়িতে পুজো, এই যে দেখতে পাচ্ছি আমার গুরুদেব। আজকে গুরুদেবের সঙ্গ, মানে আমাদের সঙ্গ হয় বাড়িতে। তো জাস্ট গুরুদেবকে শুধু সাজানো রয়েছে, এখনো ফল টল দিয়ে কিচ্ছু দিয়ে পুজো দিইনি। দেব আজকে হচ্ছে আমাদের ভাতৃসঙ্গ। অনেকেই আছে, অনেকেই দেখেছো যে আমার ব্লগ আছে, একটা সঙ্গের ব্লগ আছে, আমাদের গুরুদেবের কি সঙ্গ হয়, ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ দুটো সঙ্গ হয়। তো আজকে হচ্ছে ভাতৃসঙ্গ, মানে ভাইদের, সন্ধ্যে 7টা থেকে শুরু হবে। তাই আজকে একটু ভীষণ ব্যস্ত, তাই ভাবলাম একটুখানি ছোটোখাটো একটা তোমাদের একটা ব্লগ করে দেখাই আমার, মানে আমার বাড়ির এই পুজোটা। তাই জন্য চলে এসেছি আমি তোমাদের পরিবারের মেয়ে রাখি, রাকেশ ব্লগে ও রাকেশ পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সত্যি খুব ব্যস্ত, এখন প্রায় 4:45 বাজে। এখন দেখো ঠাকুরকে আমি সাজিয়ে রেখেছি, দিয়ে ঠাকুরকে মালা পরালাম গুরুদেবকে, দিয়ে এখন ফল বানিয়ে সব সাজিয়ে গুছিয়ে দেব, দিয়ে তারপরে সন্ধেবেলা থেকে আমাদের সঙ্গ শুরু হবে, মানে ঠাকুরের নাম গান যা হয় যা শুরু হবে। তাই জন্য আজকে বেশি কথা বলতে পারবো না, তোমাদের অল্প অল্প করে ছোটোখাটো একটা ব্লগ তৈরি করে তোমাদের যা একটু দেখাবো। প্লিজ তোমরা দেখো ব্লগটা, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে বেশি কথা বলছি না, এখন টুকটাক করে একটু গুছিয়ে নিই। দেখো এই যে দেখো, আজকে গোপাল আর এই যে গণেশ, আজকে আজকে হচ্ছে যে জগন্নাথের স্নান যাত্রা, আজকে খুব একটা ভালো দিন, ওই জন্য আজকে আমাদের গুরুদেবের সঙ্গটা আজকে দিলাম বাড়িতে। এই দেখো গুরুদেব, আর এটা হচ্ছে গুরুদেবের পাদুকা আঁকা। তো এখন দেখো জাস্ট ফুল দিয়ে এরকম ভাবে সাজানো রয়েছে, আর এই যে সব মালা আছে, মালা পরাতে হবে। এই দেখো এখানে পুষ্পপত্র, এখানে ফুল টুল দিয়ে সব কিছু সাজাতে হবে। আর এই দেখো এই যে ফল আছে সব, এই ফল এখন সব, এই দেখো এই ফলগুলো সব এখন বানিয়ে তারপরে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিতে হবে। তাহলে বন্ধুরা, আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের ফুল একদম সুন্দর করে সাজানো গোছানো আমার ঠাকুরঘরটা তোমাদের দেখাবো। বেশি বড় করবো না, ছোট্ট একটা ব্লগ, এতদিন ধরে রিকোয়েস্ট ভিডিও তোমাদের দিয়েছি, অনেকদিন ব্লগ করি না, তাই ভাবলাম আজকে এই পুজোর জন্য একটু ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। প্লিজ তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে আবার রিকোয়েস্ট ভিডিও করবো, 2-1 দিনের মধ্যে তোমাদের ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি সমস্ত কিছু একটু কাজটা করে নিই, করে নিয়ে তোমাদের সব কিছু ঠিকঠাক করে দেখাচ্ছি। তাহলে একটুখানি রাখছি। তারপরে 1:30 শেষ হয়ে যাবে, তাহলে ভিডিওটা এইটুকুনি রাখলাম। প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তাহলে আজকে সবাইকে এখানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো।